हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी इमदादुर रहमान खन्दकार, चेक अप इलेक्ट्रिक चैनल पक्ष থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডিসপ্লে অপশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে ডিসপ্লে অপশন ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই ডিসপ্লে অপশন ছাড়া কিভাবে আমরা জেনারেল অপশনের বিষয়গুলো ইউজ করতে পারি আমাদের ওয়ার্ডের মধ্যে, সেই বিষয়ের উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন চলুন আমাদের আজকের আমরা বলছি কি, আমাদের অপশন থেকে আমরা এখান থেকে কি দেখবো, আমরা ডিসপ্লে অপশনের বিষয়গুলো দেখবো। তাহলে দেখার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফাইল ট্যাবে। বাস ফাইল ট্যাবে আসার পর এখান থেকে আমরা অপশনসে ক্লিক করব। বাস তারপর এখান থেকে আমরা এই যে ডিসপ্লে অপশনের বিষয়গুলো দেখবো। তাহলে আমরা ডিসপ্লে অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের ডিসপ্লে অপশনের মধ্যে এখানে তিনটা অংশ দেওয়া আছে। প্রথমে আছে পেজ ডিসপ্লে অপশন। তো পেজের ডিসপ্লে অপশনটা কীভাবে আসবে সেটা এখানে ধরেন যে এই যে টিক মার্কগুলো আমাদের এখানে ডিফল্টভাবে দেওয়া থাকে, তো দেওয়া থাকে বলে কিন্তু সেই ডিসপ্লেগুলো আমাদের এখানে পেজের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে আসে। তো এখান থেকে আমরা যদি উঠাই দিই তাহলে কী করে সেটা আমরা দেখি। এখানে এই যে প্রথমে দেওয়া আছে কি, শো হোয়াইট স্পেস বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। আমাদের যখন এই পেজটাকে প্রিন্ট লেআউট ভিউতে থাকে তখন আমাদের কী হয়, আমাদের হোয়াইট স্পেসের বিষয়টা আমাদের শো করে। আর কেন শো করে, যেহেতু আমাদের টিক মার্ক দেওয়া আছে এই কারণে। তো এই বিষয়টা কোনটা আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে এখানে আমরা যদি এই পেজ থেকে নিচে আসি, আসার পরে দেখবেন যে আমাদের এই যে পেজের এই পেজ আর এই যে নিচের পেজ এই দুইটা পেজের মধ্যে এখানে এই যেটা আছে এইটা বলা হয়েছে এখানে আপনার কি হোয়াইট স্পেস। তো এই যে বিষয়টা যদি আমরা এখানে যে অপশন থেকে টিক মার্কটা উঠাই দিই, এখন আমরা ডিসপ্লেতে যে এই যে টিক মার্ক উঠাই দিলাম, উঠাই দিয়ে ওকে ক্লিক করি, তাহলে ধরুন আমার কিন্তু এখন হোয়াইট স্পেসটা এখান থেকে চলে গেছে, এখন কিন্তু আর নাই। তাহলে এখন শুধু এই যে এরকম একটা দাগ আছে এখানে, এখানে কিন্তু আমার দুই পেজের মধ্যে এখানে হোয়াইট স্পেস চলে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এই যে এখানে যদি আমরা এখানে মাউস পয়েন্টার নেই নিয়ে ধরুন এই যে এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, এই যে লেখা আছে ডাবল ক্লিক টু শো হোয়াইট স্পেস, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমার হোয়াইট স্পেসটা চলে আসবে। অথবা এখানে আমি ফাইলে যেয়ে যদি আবার অপশনে যাই, এই যে অপশনটা যেটা আছে ডিসপ্লেতে, এটা যদি আমি টিক মার্ক দিয়ে এখন ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু আবার এখানে আমার হোয়াইট স্পেস চলে আসছে। এই যে আবার চলে আসছে, এটা এখানে চলে আসছে। আসার পরে এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে চলে গেল, বা ডাবল ক্লিক করলে চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে এখানে এসে পড়বে, আবার ডাবল ক্লিক করি এই ধরনের এসে পড়ছে। আপনি ডাবল ক্লিক করে করতে পারেন, অথবা আপনার এই যে এখানে ফাইলে যায় আপনার অপশনে যায়, যদি আপনার ডিসপ্লে থেকে এই অপশনটা টিক মার্ক উঠিয়ে দেন বা টিক মার্ক রাখলে হোয়াইট স্পেস থাকবে, আর উঠাই দিলে আপনার ওই যেরকম হোয়াইট স্পেস চলে গেলে আপনি যে কোনো দাগ আসবে আসলে ডাবল ক্লিক করলে আবার চলে আসে। বাস আমরা দুইভাবে করতে পারি। তো এই বিষয়ে আমাদের এখানে হোয়াইট স্পেসের বিষয়টা। বাস তারপর এখানে আমাদের কী আছে, শো হাইলাইট মার্কস। তো শো হাইলাইট মার্কসের বিষয়টা কী, যে এখানে এটা কিন্তু আমাদের টিক মার্ক দেওয়া থাকে, এটা টিক মার্ক দেওয়া থাকলে কী কাজটা করে, এখন আমরা যদি এখানে আসি, তো এখানে যদি আপনি কোনো এখানে ডকুমেন্টে কোনো লেখা, যেমন আমি এখানে কী করলাম ধরুন এই লেখাটুকু সিলেক্ট করলাম, লেখাটুকু সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে আমরা ধরুন এই যে এখান থেকে কী করি আমরা হাইলাইট করি, আমরা এটাতে হাইলাইট করলাম। তো এই যে আপনি এখানে হাইলাইট করলাম, হাইলাইট করার পরে এই হাইলাইটটা যাতে আপনার এখানে কি শো না করে, মানে আপনার যেখানে যেখানে হাইলাইট করবেন, তাহলে আমি এখানে হাইলাইট করলাম, তো এখানে হাইলাইট করলাম, তো যেখানে যেখানে হাইলাইট করছি আপনার এই ডকুমেন্টের মধ্যে সেই হাইলাইটগুলো যাতে আমার ডকুমেন্টে শো না করে। তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ফাইলে যদি আপনার অপশন থেকে আপনি এখানে ডিসপ্লে থেকে এই যে শো হাইলাইট মার্ক যেগুলো আছে এখানে আপনার টিক মার্কটা যদি উঠাই দেন, উঠাই দিয়ে ওকেতে ক্লিক করলে আমাদের যে হাইলাইট মার্কগুলো আর শো করবে না, দেখালে কিন্তু আর শো করতেছে না। কিন্তু আবার আপনি নিয়ে আসতে গেলে ফাইলে যাবেন, অপশনসে যাবেন, যারপর আপনি ডিসপ্লে থেকে যদি এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলেন, বাস আবার চলে আসলো। এই রয়েছে আমাদের এখানে হাইলাইট মার্কের বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। বাস তারপর কি আছে, আমরা আবার ফাইলে আছে অপশন আসি। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের কি, শো ডকুমেন্ট টুল টিপ অন হবার। তো এইটা আপনার কী বলছে, যে আমরা যখন হবার মানে মাউস পয়েন্টার নিব, তখন আমাদের দেখা গেছে এখানে কী আসবে, আমাদের ডকুমেন্টের টুল টিপটা শো করবে আমাদের এখানে মাউস পয়েন্টার নিলে। তো এই বিষয়টা কী বলছে এখানে আমরা দেখি, তাহলে টিক মার্ক দেওয়া আছে, দেওয়া থাকলে শো করবে। তো এটা দেখার জন্য ধরুন আমরা কী করতে পারি, আমাদের এই এখানে ধরুন আমরা এই যে এখানে লেখাটুকু সিলেক্ট করে এর মধ্যে একটা আমরা কমেন্ট ইউজ করে নিই, তাহলে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা রিভিউ ট্যাবে আসি, আসার পরে এখান থেকে নিউ কমেন্টে যাই, ধরুন আমি এটা এখানে একটা কমেন্ট দেখলাম, জাস্ট একটা কিছু লিখলাম। বাস তারপরে ধরুন আমি এখানে কী করি, আমার এই এখানে একটা আমি লিঙ্ক ইউজ করি, বাস এখানে আমি একটা হাইপার লিঙ্ক ইউজ করবো। তো করার জন্য ইনসার্ট আসি, আসার পরে হাইপার লিঙ্ক, বাস এখানে ধরুন আমি একটা হাইপার লিঙ্ক দিব কিসের উপরে, ধরুন এখানে আমি চলে যাই কোথায় একটা ডকুমেন্ট আমি নিয়ে আসি এখানে, এখানে ধরুন আমার বিভিন্ন ডকুমেন্ট আছে, যে এখন একটা ডকুমেন্ট আমি দেখা দিচ্ছি, ধরুন এখান থেকে আমি কী হাইপার লিঙ্ক করবো, ধরুন আমি এটার সাথে হাইপার লিঙ্ক করবো, তো ওকেতে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু আমার এটার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যখন মাউস পয়েন্টার নিব, এই যে মাউস পয়েন্টার নিলে এখানে ধরুন উপরে কিন্তু যে লেখা আছে, ধরুন যে আমি যে এই যে এখানে এই লেখাটুকু টেক্সটের সাথে আমি কী লিঙ্ক করাইছি, উপরে কিন্তু ধরুন যে লেখা আসছে কিন্তু আমার লোকেশনটা পাশাপাশি যে কন্ট্রোল প্লাস ক্লিক এরকম লেখা আসছে। সেমভাবে এখানে মাউস পয়েন্টার নিলে আমি যে কমেন্ট ইউজ করছি, যে কমেন্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট কমেন্ট, তারপর কী কমেন্ট দিচ্ছে এরকম দেখাচ্ছে।
কিন্তু যখন আমি কি করব এখানে ফাইলে যায় আমি অপশনে যায় এই টিক মার্কটা উঠাই দেব উঠাই দিলে কিন্তু দেখাবে না মানে টুল টিপ অন হবার এই টিক মার্ক উঠাই দিলাম ওকেতে ক্লিক করি বাস এখন কিন্তু আপনার মাউস পয়েন্টার নেন আর দেখাবে না এই যখন মাউস পয়েন্টার নিচে দেখাচ্ছেন এখন মাউস পয়েন্টার নেন আর দেখাবে না উঠে গেল এখানে উঠে গেল এখন আবার আপনি ফাইলে যান যারপর অপশন থেকে যে আপনি টিক মার্ক দিয়ে দেন বা চলে আসবে আবার টিক মার্ক দিয়ে এখন ওকেতে ক্লিক করেন এখন মাউস পয়েন্টার নেন এই যে আবার চলে আসছে এই চলে আসছে আবার এখন আসেন এই চলে আসছে এইটাই আমাদের এখানে এই বিষয়টা তো এটা চাইলে আপনি ধরেন যে করতে পারেন তো এটা বাই ডিফল্ট দেওয়া থাকে আমাদের এখানে বাস অপশন থেকে বাস এটা দেওয়া থাকে বাস তাহলে আমরা এখানে পেজের ডিসপ্লে অপশনে বিষয়গুলো দেখলাম এবার হচ্ছে আমাদের এখানে কী আছে অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন তো আপনার স্ক্রিনের মধ্যে যে আপনার ফরম্যাটিংয়ের মার্কসগুলো কি অলওয়েজ শো করবে তো শো করবে যদি অপশনগুলো আমাদের টিক মার্ক দেওয়া থাকে তাহলে শো করবে কিন্তু এখান থেকে শুধু একটা বিষয় টিক মার্ক দেওয়া আছে অবজেক্ট অ্যাঙ্কর এটা শুধু আমাদের এখানে শো করে আর বাকি বিষয়গুলো কিন্তু টিক মার্ক দেওয়া নেই কিন্তু এগুলো যদি আপনি চান টিক মার্ক দিয়ে রাখতে তাহলে আপনি টিক মার্ক দিলে ওইভাবে কাজ করবে যেমন আমরা টেপ ক্যারেক্টারের মধ্যে আমরা যখন টেপ ক্যারেক্টার কিবোর্ড থেকে চাপ দিব তখন আমাদের কিন্তু টেপ চাপ দিলে কিন্তু এই যে এরকম আসবে এই যে এরকম আমাদের এখানে তীরের মতো আসবে কিন্তু এটা কিন্তু টিক মার্ক দেওয়া নাই থাকলে কিন্তু আসবে যেমন এখন যদি আমরা কিবোর্ড থেকে টেপ প্রেস করি লেখাটাকে নিচে নিয়ে আসি বাস এখন কন্ট্রোল এল দিয়ে লেফটে আসলাম এখন ধর আমি লেখলাম লেখার পর আমি কিবোর্ড থেকে টেপ প্রেস করি আবার টেপ প্রেস করি আমার কিন্তু কোনো কিছু আসতে স্যার এই দেখেন এরকম মানে শুধু টেপ প্রেস করলে কাজটা শর্ট আসে কিন্তু ধরেন কাজটা এখানে রাখার পরে এখন আমি ফাইলে গিয়ে আবার অপশনে গিয়ে যদি আমি এখন এখানে ডিসপ্লে থেকে আমি যদি টেপ ক্যারেক্টার এটা টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করি এখন ধরেন এদের আমি যত জায়গায় টেপ দিচ্ছি এখানে কিন্তু চলে আসছে এখন চলে আসছে এখন আবার আমি নিচে চলে আসি আসার পরে যে লেখলাম আমি টেপ প্রেস করি এখন আস্তে আস্তে আবার কিছু লিখে টেপ প্রেস করি আসতে টেপ প্রেস করে আস্তে আসছে আস্তে আবার এটা টেপ প্রেস করলে আস্তে আসছে টেপ প্রেস করলে এরকম আসবে এটাও সেই বিষয়টা যদি আপনি এটা না চান তাহলে আপনি ফাইলে গিয়ে আপনার অপশন আছে এটা উঠাই দেবেন ডিসপ্লে যাবেন যাওয়ার পরে টিক মার্ক উঠাই দিলে বাস চলে গেল বাস এটা আমাদের এখানে উঠানোই থাকে আপনার প্রয়োজন পড়লে আপনি রাখতে পারেন বাস এটা আমাদের টেপ ক্যারেক্টারের বিষয়টা বাস তারপরে এখানে আছে স্পেস তো স্পেসের এটা কিন্তু টিক মার্ক দেওয়া নাই যদি টিক মার্ক দেন তাহলে কিন্তু স্পেস আপনার কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে এই যেরকম ডট ডট চলে আসবে বিষয়টা দেখাচ্ছি এটা টিক মার্ক দিলাম দেওকেতে ক্লিক করি বাস এখন কিন্তু আমাদের এখানে যদি আমরা কোনো স্পেস চাপ দিই যেমন আমি এখানে কিছু লিখি ধরুন এখানে আমি কিছু লিখে স্পেস চাপ দিলাম এই যে এরকম আসতেছে আবার লিখে স্পেস চাপ দিই এই যে স্পেস বার চাপ দিলে এই যে ডট আসতেছে আবার স্পেস বার চাপ দিলে ডট আসতেছে তো এই রাস্তা কেন যাতে টিক মার্ক দেওয়া আপনি না চাইলে পাইলে যে অপশন দিয়ে উঠাই দেবেন উঠাই দিলে আবার চলে যাবে এটা টিক মার্ক উঠাই দিলাম বাস উঠাই দিয়ে ওকেতে ক্লিক করবেন দেখবেন স্পেস বারে এই ডট আসবে না এটা চলে যাবে বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ মার্ক তো আমাদের কোন কোন জায়গায় এখানে প্যারাগ্রাফ করা আছে সেটা মার্ক করে দেখাবে যদি আপনি এটা টিক মার্ক দেন এই যে এরকম চিহ্ন আসবে তো আমরা প্যারাগ্রাফ মার্কে টিক মার্ক দিলাম তারপর ওকেতে ক্লিক করি বাস এখন ধর আমার কোন কোন জায়গায় প্যারাগ্রাফ আছে এই যে উপরের বিষয়গুলো আছে তারপরে এই যে এখানে প্যারাগ্রাফ এই যে এখানে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ মানে যেখানে যেখানে প্যারাগ্রাফ আছে সেখানে আপনার মার্ক করে দেখাবে যদি এটা টিক মার্ক দেওয়া থাকে এখন এই প্যারাগ্রাফ মার্কটা আপনার উঠাইতে গেলে আবার এখানে ফাইলে যাবেন যার পরে অপশন হচ্ছে গিয়ে বাস টিক মার্কটা উঠাই দিলে চলে যাবে আমরা এখানে ক্লিক করলাম বাস এই যে এখানে যেটা আছে আপনার প্যারাগ্রাফ মার্ক আমরা এখানে টিক মার্ক দিয়েছি এটা উঠাই দিলাম যে ওকেতে ক্লিক করি বাস এই দেন এখানে চলে গেছে এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস আবার এখানে ফাইলে আসি আসার পরে অপশনে ক্লিক করে ডিসপ্লে থেকে আমরা প্যারাগ্রাফ মার্কের বিষয়টা জানলাম তারপরে হিডেন টেক্সট তো আমাদের এই এখানে ডকুমেন্টের মধ্যে যদি কোনো হিডেন টেক্সট থাকে হিডেন টেক্সট থাকলে কিন্তু এই যে এরকম ধরুন এই যে এবিসি নিচে যে ডট 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 এরকম আসবে যদি হিডেন টেক্সট থাকে যদি আপনি এখানে টিক মার্ক দেন সেই ক্ষেত্রে তাহলে এখন ধরুন আমরা বিষয়টা দেখি তো আমরা প্রথমে এখানে টিক মার্ক না দিয়ে হিডেন টেক্সট করে দেখি কী দেখায় আমাদের যেমন এখান থেকে আমি কী করবো এখান থেকে ধরেন আমি এই যে এলাকাটুকু কোন লেখাটুকু ধরুন আমি এই যে এখান থেকে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম করার পর আমি এখন হোমে যেয়ে এই যে এখানে ফন্টের অপশনে আমি এখানে ক্লিক করে ঢুকতে পারি অথবা আপনি যে কন্ট্রোল ডি চাপ দিলে হবে তাহলে আপনি এখানে ক্লিক করলাম করার পরে এই যে হিডেন হিডেন অপশনে আমরা এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলাম ধরুন আমার এই লেখাটুকু হিডেন হয়ে গেল তো এই লেখাটুকু হিডেন হয়ে গেছে হিডেন হওয়ার পরে এখন কিন্তু এই লেখাটুকু আমি দেখতে পাচ্ছি না হিডেন হয়ে গেছে এখানে কিন্তু এখন যদি আমি ফাইলে গিয়ে এখানে আমি অপশনে যাই বাস অপশনে যাওয়ার পরে এই ডিসপ্লেতে গিয়ে আপনি যদি এই যে হিডেন টেক্সট অপশনটা আমরা টিক মার্ক দিই টিক মার্ক দিলে কিন্তু এই যেরকম ডট ডট এই যেরকম চলে আসবে তাহলে এখন আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে ধরুন আমাদের এই যে লেখাটুকু চলে আসছে কিন্তু এখানে কী আসছে এই যে এরকম ডট 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 চলে আসছে যে নিচে এই ধর নিচে ডট ডট চলে আসছে তো এই বিষয়টা কিন্তু এখানে কাজ করে তো এখন ধরুন আবার এখানে যদি আবার আমরা চলে যাই এই হিডেন উঠাই দিতে তাহলে ধরুন আমরা কী করবো এখান থেকে ফাইলে যেয়ে আবার অপশনে গিয়ে আমরা টিক মার্ক উঠাই দিলে হবে বাস আমরা যদি হিডেন টেক্সটের টেক মার্ক উঠাই দিয়ে ওকেতে ক্লিক করি বাস উঠে গেল তাহলে এখন শুধু লেখাটুকু হিডেন আছে কিন্তু লেখাটুকু এখানে আছে তো লেখাটুকু আপনি নিয়ে আসতে গেলে আবার আবার এখানে আপনার সুন্দরভাবে সিলেক্ট করতে হবে করার পরে যে ফন্টে যাবেন
যারপর এই যে হিডেন দের আছে টিক মার্ক উঠাই দিবেন এই হিডেন টিক মার্ক উঠাই দিয়ে ক্লিক করলে বাস আমাদের হিডেন লেখাগুলো চলে আসছে তো এই হচ্ছে আমাদের এখানে হিডেন ট্যাক্সের বিষয়টা আমাদের কাজ করে বাস তারপর এখন আমরা আসি আমাদের পরে কি আছে অপশনে গেলাম বাস অপশন থেকে ডিসপ্লে থেকে হিডেন ট্যাক্সের পরে আছে আমাদেরকে এখানে অপশনাল হাইপেন তো আমাদের এই যে এখানে অপশনাল হাইপেন তাহলে এখানে অপশনাল হাইপেন কোনটা এই যে এরকম দেওয়া আছে এটা আমাদের অপশনাল হাইপেন তো এটা আমাদের যদি টিক মার্ক দেন তাহলে আপনি এটা নিয়ে আসতে পারেন তার টিক মার্ক না দিলে কিন্তু আসবে না তো এটা আমরা টিক মার্ক না দেওয়া যদি আমরা ধরেন এখান থেকে এই যে আমরা এখানে ধরেন দেখি এইভাবে আমরা হাইপেন দিই এই যে এইভাবে একটা হাইপেন দিই এইভাবে হাইপেন দিই কিন্তু আপনার অপশনাল হাইপেন কোনটা এখন যদি আমরা কন্ট্রোল কি প্রেস করে আমরা কী করি এই যে কন্ট্রোল কি প্রেস করে আমরা যদি এখানে হাইপেন দিই তাহলে কিন্তু এখন আর আসতেছে না কেন আসতেছে না যেহেতু আমার সেখানে টিক মার্ক দেওয়া নেই আপনি টিক মার্ক দিলেই আপনি কন্ট্রোল সাবজেক্ট করে যখন ই দিবেন আপনি হাইপেন দিবেন তখনই আপনার কী আসবে আপনার এখানে ওই যে অপশনাল হাইপেনটা আসবে বিষয়টা দেখাচ্ছি আমি পাইলে কি এখন এখানে আমি টিক মার্ক দিই এখন আমি এখানে অপশনাল হাইপেন টিক মার্ক দিলাম দেওয়ার পরে ওকে ক্লিক বাস এখন ধরুন এই যেখানে চলে আসছে আসার পরে এখন যদি আবার আপনি কন্ট্রোল দিয়ে হাইপেন মানে আপনি ওই যে ড্যাশ যেটা আছে মাইনাস চিহ্ন এটা চাপ দিলে হবে এই যে আস্তে আস্তে আবার এখানে আপনি এখানে কী করুন কন্ট্রোল হাইপেন দেন এই যে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে এসে আপনার অপশনাল হাইপেন যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আসবে আবার আছে এটা আসবে না আর এটা শুধু আমাদের হাইপেন দেওয়ার বেশি এটা আছে অপশনাল হাইপেন পাইলে গিয়ে আমরা এখন অপশনে গেলাম বা যাওয়ার পর এখন ডিসপ্লেতে গিয়ে আমরা ওদের টিক মার্কটা উঠাই দিই তাহলে কিন্তু এটা আসবে না বা টিক মার্ক থাকলে সেক্ষেত্রে আসবে কন্ট্রোল হাইপেন চাপ দিলে আর সেটা আমরা দেখলাম তারপর এখন আমাদের কি আছে অবজেক্ট অ্যাঙ্কর তো এই অবজেক্ট অ্যাঙ্করের বিষয়টা এখানে কি অবজেক্ট কি আমাদের কোনো ইমেজ বা আমাদের কোনো শেপ তারপরে আমাদের কোনো দেখেছে স্মার্টার এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অবজেক্টের বিষয় মানে এই অবজেক্টগুলোর মধ্যে আমাদের টেক্সের মধ্যে আমরা যখন অবজেক্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের এই যেরকম অ্যাঙ্কর এই যেরকম অ্যাঙ্কর চলে আসে তো এই অ্যাঙ্করটা কেন আসে যেহেতু টিক মার্ক এখানে আমাদের দেওয়া থাকে দেওয়া থাকলে অ্যাঙ্করটা আসে তাহলে অ্যাঙ্করটা বিষয়টা কী সেটা আমরা এখানে যে আগে ক্লিয়ার হই তারপরে ধরুন আমরা এটা টিক মার্ক উঠাই দিয়ে দেখবো যে অ্যাঙ্করটা আমাদের যে কীভাবে আমরা না রাখতে পারি তো এটা এখন বর্তমানে টিক মার্ক দেওয়া আছে থাকলে কী কাজ করি সেটা আমরা প্রথমে দেখে নিই এটা দেখার জন্য এখন ধরুন আমরা কোথায় চলে আসি ধরুন আমরা কোথায় এখানে একটা আমরা অবজেক্ট ব্যবহার করব ধরুন আমাদের এই যে এখানে আমরা কার্সর রাখলাম আমরা এই সাইডে চলে আসি আসার পরে ধরুন আমরা এখন একটা পিকচারে নিই আমাদের পিকচার একটা অবজেক্ট তাহলে এখান থেকে আমরা ডকুমেন্টে এসে এখন যখন একটা পিকচার নিই এখান থেকে এখানে ধরুন আমি এই পিকচারটা নিলাম বাস ইনসার্ট করে এই পিকচারটা নিয়ে আসলাম পিকচারটা অনেক বড়ো হয়ে গেল আমি শুরু করে দিচ্ছি বাস টান দিয়ে ধরুন আমি একটা শুরু করে দিলাম আরও শুরু করে নিই তাহলে পিকচারটা আরও শুরু করে নিলাম একটা শুরু করে নিই বাস এখন আমি এটুকু শুরু করলাম বাস এই পিকচারটা শুরু করার পরে এখন ধরুন আমি এখানে যদি কী করি এই যে এখানে ক্লিক করি এই অপশনে ক্লিক করি ক্লিক করার পরে আমি এই যে এখানে ধরুন বিভিন্ন কি আছে উইথ টেক্সট র্যাপিংয়ের বিষয় তো র্যাপিংয়ের মধ্যে ধরুন এখানে কি এডিট করে ধরুন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে এখন যদি কী করি আমি এই যে এইটাকে পিকচারটাকে আমি ধরুন এই দিকে নিয়ে আসি আপনার যেখানে প্রয়োজন আপনি নিতে পারতেছেন কিন্তু এই যে আমি এখানে পিকচার নিয়ে এলাম কিন্তু এটার অ্যাঙ্কর কোনটা এই যে আমার হয়েছে অ্যাঙ্কর এটা হচ্ছে আপনার এই যে অবজেক্ট অ্যাঙ্কর এই যে মাঝখানে রয়েছে এরকম দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্করটা এটা কেন শো করতেছে যেহেতু সেখানে আমার টিক মার্ক দেওয়া আছে অবজেক্ট অ্যাঙ্কর টিক মার্ক দেওয়া আছে বলে কিন্তু অ্যাঙ্করটা এখানে শো করতেছে এখন ধরুন আমি এটা এখন এটাকে আমি টান দিয়ে আবার এখানে নিয়ে আসি বাস আবার নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এখন যদি মনে করেন আমি টান দেওয়া এটা কী করে উপর দিকে নিয়ে যায় এই অ্যাঙ্করটা ধরুন উপর দিকে আসতেছে আবার এখানে ধরুন আমি এদিকে নিয়ে আসি তো এই জায়গায় চলে আসলো এখন এই অ্যাঙ্করটা যদি আপনি এখানে আপনার এয়ার মধ্যে অবজেক্টের মধ্যে শো না করাইতে চান এই যে অ্যাঙ্করটা শো না করাইতে চান তাহলে আপনার ফাইলে যাবেন তা যাওয়ার পর অপশন থেকে আপনি টিক মার্ক উঠাই দিলে আর শো করবে না তাহলে আমি এখানে যদি ডিসপ্লেতে গিয়ে এই যে অবজেক্ট অ্যাঙ্কর যেটা আছে অ্যাঙ্করটা আমি এখানে টিক মার্ক উঠাই দিই ওকে দিয়ে ক্লিক করি বাস এখন ধরুন আমার এখান থেকে অ্যাঙ্করটা চলে গেছে এখন কিন্তু আর অ্যাঙ্করটা নাই আমাদের অবজেক্টের মধ্যে তো এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্করের যে বিষয়টা আপনি এখন ইচ্ছে করলে অ্যাঙ্করটা আপনি শো করাতে পারেন আপনার ইয়ার মধ্যে যে এখন অবজেক্টের মধ্যে মানে পিকচারের মধ্যে তো এই বিষয়টা কিন্তু এখানে ওরা বলছে এখন আবার এখানে ফাইলে চলে আসি আসার পরে আমরা এখন অপশনে যাই বাস ডিসপ্লেতে গেলাম তাহলে আমাদের এটা কি এটা অবজেক্ট টিক মার্ক দেওয়া থাকে ডিফল্টভাবে আমরা টিক মার্ক দিয়ে রাখলাম বাস তারপর এখানে আমাদের শো অল ফরম্যাটিং মার্কস এই বিষয়টা কি এখন আমাদের যতগুলো ফরম্যাটিংয়ের বিষয় থাকবে আমাদের ডকুমেন্টে সমস্ত ফরম্যাটিংয়ের মার্কগুলো শো করবে যদি টিক মার্ক দেওয়া থাকে তাই যে রয়েছে এই বিষয়টা বলছে আমরা টিক মার্ক দিই দেওয়ার পর এখন ওকে ক্লিক করি বাস এখন আমাদের কিন্তু সমস্ত ফরম্যাটিংয়ের বিষয়গুলো আমরা যা করছি সমস্তগুলো এখানে মার্ক করে দেখাচ্ছে যে এখন আমরা প্যারাগ্রাফের ফরম্যাটিং করছি তারপরে হাইলাইটের বিষয় করছি অবজেক্টের বিষয় করছি সেগুলো কিন্তু এখানে সে মার্ক করে দেখাবে মানে সমস্ত ফরম্যাটিংয়ের বিষয়গুলো এই রয়েছে এই বিষয়টা আবার যদি এখন আমি টিক মার্ক উঠাই দিই উঠাই দিলে কিন্তু আর থাকবে না বাস এখানে গিয়ে আমি ডিসপ্লে থেকে টিক মার্ক উঠাই দিলে বাস থাকবে না
এটা সেই বিষয়। তারপর এখানে লাস্টে দেওয়া আছে আমাদের প্রিন্টিং অপশন। তো আমাদের প্রিন্টিং এর অপশনের মধ্যে কোন কোন বিষয়গুলো চাই সেগুলো আমরা টিক মার্ক দিলে আমাদের প্রিন্টিং এর সময় সেই বিষয়গুলো আমাদের কি করবে প্রিন্ট হবে, আদারওয়াইজ এখানে টিক মার্ক দেওয়া না থাকলে হবে না। তাহলে এখানে আমাদের শুধু একটা বিষয় টিক মার্ক দেওয়া আছে, কোনটা? যে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড। তো এটা কি আমাদের যদি কোনো ড্রয়িং এর বিষয় করি তো সেক্ষেত্রে আমাদের সেটা প্রিন্টের মধ্যে প্রিন্ট হবে, যেহেতু টিক মার্ক দেওয়া আছে। তাই যদি আমরা টিক মার্কটা উঠাই দিই, উঠাই দিয়ে ওকে দিয়ে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা কি করি এখানে কোনো কিছু একটা ড্রয়িং করি। যেমন আমরা ইনসার্ট থেকে যাই, আমরা শেপসে যাই, শেপ থেকে ধরুন আমি যাই কোনো একটা শেপস নিই, ধরুন আমি এই শেপটা নিলাম। নেওয়ার পরে ধরুন এখন আমি এটা সিলেক্ট করলাম, এই যে টান দিয়ে আমি একটা শেপ কি করলাম, তারপর এটার মধ্যে এখন আপনার যা করা দরকার আপনি করে নেবেন। এখান থেকে ধরুন আমি কী করলাম, ধর এই কালারটাই দিলাম। তো এই যে আমি শেপটা এখানে ড্রয়িং করলাম, এই শেপটা ধরুন আমার কি প্রিন্ট আউটে দরকার। এখন যদি আমি প্রিন্টে যাই, কন্ট্রোল পি চাপ দিলাম, বাস প্রিন্টে গেলে ধরুন আমার কিন্তু শেপটা নাই, আমি যে শেপটা নিলাম এই শেপটা কিন্তু আমার এখানে আসে নাই প্রিন্টে। আমি যখন প্রিন্ট পি বুতে আসছি প্রিন্টে নাই, তাহলে প্রিন্ট পি বুতে না দেখালে তো প্রিন্ট দিলে আসবে না। কিন্তু আমি চাচ্ছি যে এই শেপটা যাতে আমার এখানে কী করে আমার এখানে শো করে, সেই ক্ষেত্রে আমি অপশনে যাব। বাস অপশন থেকে এই যে আমি এখানে ডিসপ্লেতে যাই, এই যে লেখা আছে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড, আমি যে ড্রয়িংটা ক্রিয়েট করবো সেটা আমার এখানে প্রিন্টে শো করবে। তাহলে আমি এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবো। বাস এখন যদি আমি প্রিন্টে যাই, কন্ট্রোল কি চাপ দিলাম, বাস এখন ধরুন আমার কিন্তু এই যে এটা আমার শেপটা মানে আমার ড্রয়িংটা শো করছে। তো এইটাই বিষয়টা, এটা কিন্তু বাইরে ভোল টিক মার্ক দেওয়া থাকে, তো এই কারণে আমাদের শেপ বা আমাদের কোনো পিকচার আমাদের প্রিন্ট করার প্রয়োজন, কিন্তু আপনি উঠাই দিলে কিন্তু আর থাকবে না। এই যে দেখলাম বিষয়টা এটা, তাহলে এখন অপশনে যাই আমরা আবার, যারপর আমরা ডিসপ্লে থেকে এই বিষয়টা জানলাম আমরা কী কাজ করে। তারপর এখান থেকে আমাদের প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ। তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ আপনি প্রিন্ট করতে, তাহলে আপনার সেই ক্ষেত্রে কী করতে হবে, এটা টিক মার্ক দিতে হবে। এখন যদি মনে করেন আমরা কী করি, আমরা এখান থেকে ধরুন আমরা এটা কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা এখানে ডিজাইনে যাই, যারপর ধরুন এই যে এখানে পেজ কালার, আমরা এখানে পেজ কালারে যাই, এখান থেকে ধরুন আমাদের পেজের মধ্যে আমরা এই কালারটা দিলাম। তো এটা হচ্ছে আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা প্রিন্ট করতে চাই আমরা কী করি, আমরা এখানে প্রিন্টে যাই, বা প্রিন্টে গেলে এখানে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের পেজের নিচে আমরা দিছি, কিন্তু সেটা কিন্তু এখানে শো করে নাই। আর এখানে প্রিভিউতে শো না করলে তো আমাদের প্রিন্ট দিলে আসবে না। কিন্তু আপনি দেখছেন যে আপনার ওই পেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিংবা পেজের আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা কোনো ইমেজে ইউজ করেন, যে পেজের ব্যাকগ্রাউন্ডটা কোনো ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কোনো কালার ইউজ করলে আপনার চান্স এটা কী করার জন্য, প্রিন্ট করার জন্য। তো সেটা প্রিন্ট করতে গেলে এই যে অপশনে যাবেন, অপশন থেকে এই বিষয়টা দেখা দিতে হবে, কোনটা, এই যে ডিসপ্লেতে যে এই যে লেখা আছে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ। তো সেই ক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলে এখন আমি প্রিন্টে চলে আসি, এই দেখেন এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন আমি প্রিন্ট দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সহকারে আমার এই এইগুলো টেক্সটগুলো মানে ডকুমেন্টের লেখাগুলো আমার প্রিন্ট হয়ে আসবে। তো এই বিষয়টা আচ্ছা, এখন আমরা আবার অপশনে যাই, যারপর ডিসপ্লেতে গিয়ে, তাহলে এটা কিন্তু আমাদের বাইরে টিক মার্ক দেওয়া থাকে না। যে আপনি চান ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিকচার আপনি প্রিন্টেড করতে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে অপশনটা টিক মার্ক দিয়ে দেবেন, আদারওয়াইজ এটা আমাদের টিক মার্ক দেওয়া থাকে না। আর তারপর আছে প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিস। আপনি চান যে আপনার ডকুমেন্টের প্রপার্টিস আপনি প্রিন্ট আউট করতে, তাহলে এটা টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে এটা টিক মার্ক দিলে, এই টিক মার্ক দিলাম, তাহলে প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিস এটা দিয়ে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের কোন বিষয়টা প্রিন্ট আউট হবে, আমরা কন্ট্রোল পিতে যাই, বা যাওয়ার পরে এখানে কোন বিষয়টা আমাদের প্রিন্ট আউট হবে, এই যে আমাদের ইনফো অপশনে যদি আমরা যাই, যার পরে আমাদের ডকুমেন্টের প্রপার্টিস কী, এই যে প্রপার্টিস এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টের প্রপার্টিস, যে ডকুমেন্টের সাইজ কত, ডকুমেন্টের আমার যে ওয়ার্ড কতগুলো আছে, তারপরে টাইটেল, এই যে বিষয়গুলো দেওয়া আছে, যে প্রপার্টিস এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টের প্রপার্টিস। তো এইটা সহকারে যদি আপনি কী করতে চান, আপনি প্রিন্ট আউট করতে চান, তাহলে আপনার ওই বিষয়টা দেখা দিতে হবে, কোনটা, এই যে যেটা বলছি আমি এখানে আপনার এই যে ডিসপ্লে থেকে আপনার ডকুমেন্ট প্রপার্টিস এটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে ডকুমেন্টের প্রপার্টিসটা আপনার প্রিন্ট আউট হবে, আদারওয়াইজ হবে না। এটা আমাদের টিক মার্ক দেওয়া থাকে না, এটা আমরা উঠাই দিলাম। বাস তারপরে প্রিন্ট হিডেন টেক্সট, আপনার যদি কোনো হিডেন টেক্সট থাকে তো সেটা আপনি প্রিন্ট আউট করতে গেলে এটা টিক মার্ক দিতে হবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি কি, যেখানে ধরুন আমার হিডেন টেক্সট, ধরুন আমি আমার এই ডকুমেন্টের মধ্যে হিডেন টেক্সট আমি করে নিই, ধরুন আমি এই যে এই দুইগুলো টেক্সটগুলো আমি হিডেন টেক্সট করবো। করার জন্য এখান থেকে কন্ট্রোল ডি অথবা হচ্ছে হোমে এসে আপনার ফোনটা এখানে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম মানে ফোনটা আসবে। এই যে আমি হিডেনে ক্লিক করলাম, করার পরে ওকেতে ক্লিক, তাহলে আমার এই টেক্সটগুলো হিডেন হয়ে গেছে। হিডেন হয়ে গেলে এখন যদি আমি ফাইলে গিয়ে আমি প্রিন্টে আসি, বা প্রিন্টে আসলে কিন্তু আমার হিডেন টেক্সটগুলো শো করতেছে না, মানে যেগুলো হিডেন সেগুলো কিন্তু এখানে শো করতেছে না আমার এই প্রিন্ট পিভিউতে। এটা শো না করলে তো প্রিন্ট হবে না, কিন্তু আমি চাচ্ছি যেগুলো হিডেন করছি সেগুলো যাতে আমার প্রিন্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি এখন অপশনে যাই, আমি কী করবো, আমি এখান থেকে এই যে ডিসপ্লেতে যাই, আমি যে প্রিন্ট হিডেন টেক্সট আমি অপশনটা টিক মার্ক দিয়ে দিব, এটা টিক মার্ক দিয়ে দিব। বাস এখান থেকে এটা আমি উঠাই দিয়ে উপরে একটা প্রপার্টিস উঠাই দিলাম, তাহলে প্রিন্ট হিডেন টেক্সট টিক মার্ক দিয়ে আমি ওকেতে ক্লিক করি,
बस एखन जो प्रिंट प्रिव्यूते जाए कंट्रोल पे दिलाम बस पे देवार पर यह धरण हिडन टेक्सटगुल शो कर তাইলে কারণ আমি যদি প্রিন্ট চাই হিডেন টেক্সটগুলো এগুলো কিন্তু এই যে এখানে শো করছে মানে কি এখন প্রিন্ট দিলে আমার লেখাগুলো আমার পেপারে চলে আসবে এখানে শো করছে কিন্তু আমি যদি এখন ব্যাকে যাই আমার কিন্তু ডকুমেন্টে শো করতেছে না কিন্তু যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাই তখন শো করতেছে তার মানে প্রিন্ট করলে আসবে তো আপনি চাইলে হিডেন টেক্সটও ইচ্ছে করলে প্রিন্ট আউট করতে পারেন আমি অপশনে যাই বাস যাওয়ার পর আবার আমি ডিসপ্লেতে গেলাম তারপর এখান থেকে প্রিন্ট হিডেন টেক্সট এখন উঠাই দিলাম বাস এটা আমাদের প্রয়োজন পড়ে না আপনার প্রয়োজন পড়লে এভাবে দিয়ে আপনি প্রিন্ট আউট করতে পারেন बस तर एखे लास्टे दो अपशन देव आई एक आपडेट फिल्ड बिफोर प्रिंटिंग आपडेट लिंक डाटा बिफोर प्रिंटिंग तो अपने जो कि प्रिंटिंग पूर्व आपनर जो को फिल्ड अपने डकुमेंटर मध्य को फिल्ड अपने आपडेट करार प्रयोजन पड़े तो से क्या आपडेट करारे प्रिंट हो मैं अपना जो आगे एम आपनी कि करें अपने लिंक यूज कर আপনি লিংক ইউজ করছেন আপনার ডকুমেন্টে অথবা আপনি কোনো ফিল্ডের মধ্যে আপনি কোনো কাজ করছেন কিন্তু সেটা আপনি আপডেট না করে যদি আপনি প্রিন্ট আউট দেন তাহলে কিন্তু প্রিন্ট আউট হবে না বলবে আপনাকে আপডেট করার জন্য তো এই দুইটা অপশন কি কাজ করে ধরুন আমি দেখাচ্ছি ধরুন যদি আমি টিক মার দিলাম যদি টিক মার দেওয়ার পরে কি কাজ করে সেটা আমি দেখাতেছি এখানে ধরুন যদি টিক মার দেওয়ার পরে মুখেতে ক্লিক করলাম পাস করার পরে এটা দেখার জন্য ধরুন আমার অন্য একটা ডকুমেন্ট আমি আসছি কোনটা আমি ধরুন এইটা চলে আসলাম এটার মধ্যে আমার এই ধরুন যে কি টেবিল অফ কন্টেন্টস এখানে ইউজ করা আছে তো এখানে এর ভিতরে ধরুন আমি কি করে রাখছি যে এখানে আমি আপডেট করার অপশন দিয়ে রাখছি যেখানে আপডেট করে আপনাকে প্রিন্ট আউট করতে হবে যদি আমি সরাসরি প্রিন্ট আউট দিই তাহলে হবে না তো সেটা হবে না এখন যদি আমি ফাইলে গিয়ে আমি কি করি এখানে যে গিয়ে আমি কি করি প্রিন্টে দেই বাস প্রিন্টে গিয়ে যদি আমি এখন কি করি আমি প্রিন্ট আউট দেই ধরুন আমি এটা প্রিন্ট আউট দিব তো প্রিন্ট আউট দিতে গেলে কিন্তু আমাকে বলবে যে আপডেট করার জন্য তাহলে আমি এখন ধরুন কি এই যে প্রিন্টে যাই আমি প্রিন্ট দিলাম বাস প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমাকে বলবে যে এই যে এরকম একটা মেসেজ চলে আসবে চলে আসলো আসার পরে বলছে আমার এখানে কি করার জন্য আপডেট করার জন্য তো আপডেট পেজ নাম্বার আর আপডেট এন্টার টেবিল মানে এর মধ্যে এখানে আমার যে এন্টার টেবিল পাশাপাশি আমার কোনো নাম্বারের বিষয়ে আপডেট করলে তাইলে আমাকে প্রিন্ট আমাকে প্রিন্ট করার কমান্ডটা দেবে মানে প্রিন্ট করার অপশনগুলো চলে আসবে আপডেট দিলেই কি হবে আমার এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে আদারস এটা প্রিন্ট হবে না তো সেটা বলছে যেমন এখান থেকে আমি ধরুন আপডেট এন্টার টেবিল দিলাম দেওয়ার পরে ক্লিক করছি বাস ক্লিক করার পরে এখন ধরুন আমার কিন্তু আপডেট হয়ে গেল তো আপডেট হওয়ার পরে এখন আমার কি হবে প্রিন্ট হবে তাহলে যে আপডেট হয়ে গেল আপডেট হওয়ার পরে কিন্তু আমার প্রিন্টের অপশন চলে আসছে এই যে প্রিন্টের বক্স চলে আসছে আপডেট করার পরে তাহলে এখন আপডেট না করলে প্রিন্ট হবে না তাহলে এখন আপডেট করা যে আমার ফ্যাক্স দিয়ে রাখছি আমার প্রিন্টার মেশিন তো সেট করা নাই তাহলে প্রিন্টার মেশিন সেট করা থাকলে সেই প্রিন্ট অপশন থেকে আপনি প্রিন্ট দিতে পারতেন অপশনটা চলে আসছে কিন্তু এখন যদি মনে করেন কী করি আমি সেই টিক মার্ক দুইটা উঠাই দিই তাহলে কিন্তু তার বিষয়টা আসবে না তো দেখাচ্ছি আমি এখন আবার ধরুন আমি এখান থেকে কী করলাম এখান থেকে ধরুন আমি যে এই যে অপশনটা মনে করেন কোনটা ধরুন আমি এইটা ধরুন সিলেক্ট করে এখানে আমি কি করলাম লেভেল অ্যাড টেক্সট আমি লেভেল থ্রি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন যদি আমি আবার এখানে ফাইলে যাই ফাইলে যাই আমি কি করব প্রিন্ট দেবো তার প্রিন্টে যাই যার পরে প্রিন্টে ক্লিক করলাম করার পর এখন আমাকে আবার কিন্তু আপডেট করতে বলবে সেই আবার এখন আপডেট করার অপশন চলে আসছে এটা চলে আসছে কিন্তু যদি এটা আসবে না কখন আসবে না যদি এখান থেকে আমি ফাইলে যাই আমি কি করি অপশনে যাই আমি টিক মার্ক দিয়ে উঠাই দিই তাহলে কিন্তু আসবে না ডিসপ্লে গেলাম যার পরে এই যে টিক মার্ক ধরুন যে লিঙ্ক বা আপনার ফিল্ডের ক্ষেত্রে যেই দেখো ধরুন আপনি এটা আমি লিঙ্কের ক্ষেত্রে করছি কিন্তু আপনি ফিল্ডের ক্ষেত্রে সেম বিষয়টা মানে এখানে টিক মার্কে আমি এটা দেখাইতেছি নিচেরটা কিন্তু আপনি এটা করতে পারবেন উঠাই দিলে উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক করি বাস এখন যদি আমি প্রিন্টের অপশনে যাই তাহলে কিন্তু এটা আসবে না আমি প্রিন্টে গেলাম তারপর এখন আমি যে এই যে প্রিন্ট দিই এখন ধরুন এখান থেকে কিন্তু আপডেট করা বিষয়টা শো করবে না এখন ডিরেক্টলিভাবে প্রিন্টের অপশন চলে আসবে এখন ধরুন আসতে আসতে সময় নেয় এই ধরুন প্রিন্টের অপশন চলে আসছে আমাকে আপডেট করার কোনো অপশন আসছে না কারণ আমার এখন ফ্যাক্স দেখানো আছে প্রিন্টের মধ্যে এই কারণে ফ্যাক্সের অপশন চলে আসছে তাহলে এখন ধরুন কি আমার আপডেট করার কোনো অপশন আসছে না কেন আসছে না যেহেতু আমার এখন টিক মার্ক উঠাই দিয়েছি এই কারণে তো এখন আবার আমরা ফাইলে আসি আমরা এখান থেকে প্লাস ফাইলে আসি প্লাস ফাইলে আসার পরে এখান থেকে আমরা অপশনে যাই প্লাস অপশনে যাওয়ার পর আমরা ডিসপ্লে থেকে তাহলে বলছি যে এখান থেকে এই যে বিষয়গুলো টিক মার্ক দেওয়া তাহলে কি কাজ করে আর টিক মার্ক না দেওয়া তাহলে কি কাজ করে সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম তাহলে এইটাই হচ্ছে আমাদের এখান থেকে যে এই প্রিন্টিংয়ের যে অপশনগুলো সেগুলো আমরা দেখলাম তাহলে এখন আমরা আজকের বিরুদ্ধে কী দেখলাম যে আমাদের এই এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের অপশনের মধ্যে যে ডিসপ্লে অপশনের বিষয়গুলো কী সেগুলো আমাদের টিক মার্ক দিলে কী কাজ করে আর টিক মার্ক উঠাই দিলে কী হয় তো সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ ডিসপ্লে অপশন ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কাপড়ে টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।